Welcome back to my YouTube channel. আমি মৌমিতা একটা নতুন ভিডিও নিয়ে আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়টির উপর আলোকপাত করব তা হলো ব্রেস্ট ক্যান্সার, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভেরি রিসেন্ট আমার দুই পরিচিতের মধ্যে এই খবরটা পেলাম। তো যাই হোক, ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট কীভাবে আমরা করব, এই বিষয়ে যেমন আলোকপাত করব আর কী ধরনের জীবনের প্রতি কী ধরনের অ্যাপ্রোচ থাকলে এ থেকে দূরে থাকা যায়, সেসব বিষয়ে কথা বলবো। প্রথমত আমাদের চেঞ্জ করতে হবে আমাদের ডায়েট এবং অ্যাপ্রোচ অফ লাইফটাকেও চেঞ্জ করতে হবে। আর এর অনেক সময় রিজন হয়ে থাকে জেনেটিক হরমোন আর লাইফস্টাইল। তো কী ধরনের কী করলে আমরা এ থেকে একটু দূরে থাকতে পারি এবং সেই বিষয়ে কথা বল। প্রথমত যখনই আমরা দেখবো যে ব্রেস্টে কোনো হাত দিলে একটু লাম্প মতো কিছু ফিল হচ্ছে, তখনই কিন্তু আমাদের আমাদের চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়াটা খুব জরুরি। আর ব্রেস্ট ক্যান্সার যাতে না হয় তার থেকে যে কীভাবে দূরে থাকা যায় সেটার জন্য যা করতে হবে, ন্যাচারাল এবং অর্গানিক জিনিস কিন্তু ব্যবহার করতে হবে। প্লাস্টিকে খাবার দাবার একেবারেই রাখা যাবে না, গ্লাস পটেও না। তা থেকে আয়রন ভেসেল খুব ভালো, আয়রন ভেসেলে আমরা আমরা খাবার দাবার রাখতে পারি এবং ন্যাচারাল ওয়েতে গরম করতে পারি, মাইক্রোওয়েভ যেন ইউজ না হয়। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। চেষ্টা করতে হবে বাচ্চাদের যেন আমরা ব্রেস্ট ফিট করে অ্যাটলিস্ট 6 মান্থস। তাতে কী হবে, আমাদের যে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণটা অনেক সময় বেড়ে যায় ব্রেস্ট ফিডিং করালে, কিন্তু সেই ইস্ট্রোজেনটা ব্যালেন্সটা মেনটেন থাকে। তো সে কারণে ব্রেস্ট ফিডিংটা কিন্তু আমাদের খুব জরুরি। ওভার ইট একদম করা যাবে না, এতে আমাদের ওয়েট বেড়ে যেতে পারে এবং ওয়েট বাড়লেই রিস্ক অফ ক্যান্সারটা কিন্তু বেড়ে যায়। সে কারণে ওভার ইট করা যাবে না, সাত্বিক খাবার খেতে হবে যা নিউট্রিশাস হয়। আর চেষ্টা করতে হবে লিকুইড বেশি করে নিতে, যেমন ওয়াটার, লেমন জুস, বিভিন্ন ধরনের ফ্রুট জুস, বাটার মিল্ক এসব। আর যেসব খাবারে ট্রান্স ফ্যাট থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে, সেই খাবারগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। প্যাকেটজাত খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। তার পরিবর্তে ইউজ করতে হবে হোল গ্রেনস, পালসেস, লেগেন্স এবং বিভিন্ন ধরনের ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, নাটস, যা আমাদের পুষ্টি দেবে এবং আমাদের শরীরকে কিন্তু আমাদের বিভিন্ন অর্গ্যানকে কিন্তু ভালো রাখবে। তো সেই কারণে এ ধরনের খাবার খেতে হবে এবং যে ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে, যেমন যেসব খাবারে স্যাচুরেটেড ফ্যাট আছে, ট্রান্স ফ্যাট আছে, যেগুলো প্যাকেটজাত, সেই সব খাবার থেকে কিন্তু বহু ক্রোশ দূরে আমাদের থাকতে হবে। আর রান্না করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমরা যেন সর্ষের তেল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সেসামি সিড অয়েল, এসব অয়েল দিয়ে যেন রান্না করি। সাদা তেল যেন ইউজ না হয় সেদিকে লক্ষ্য রাখলে ভালো হয়। আর একবার রান্না করার পর অনেক সময় তেল থেকে যায়, সেই তেল দিয়ে আবার নেক্সট টাইম যখন রান্না করা হয় ওতে কিন্তু ক্যান্সারের যে রিস্ক সেটা বেড়ে যেতে পারে। সে কারণে একবার তেল ইউজ হয়ে গেলে সেই তেল যেন কখনো ইউজ না করা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যত তেলই নষ্ট হোক তাতে হোক, কিন্তু তেলের জন্য যেন আমরা আমাদের শরীরে আমাদের কোনো ক্ষতি ডেকে না আনি, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি আছে, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার চান্সটা একটু বেশি থাকে। সে কারণে তাদেরকে বলবো তারা যেন সবসময় নিজেদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে, কোনো না কোনো কাজের মধ্যে নিজেদের সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করে। তাতে কী হবে, ওভারওয়েট হবে না, সারাদিনে একবার যেন হাঁটতে যায় তারা 30 মিনিটসের জন্য, এবং কিছু এক্সারসাইজ তো করতেই হবে, তার সঙ্গে কিছু আসন যেমন গোমুখাসন, ধনুর্বাক্রাসন, এসব করলে কিন্তু ক্যান্সার থেকে আমরা একটু দূরে থাকতে পারবো। আরেকটা যেটা করতে হবে, অ্যালকোহল এবং স্মোকিং একেবারেই চলবে না। অ্যালকোহল ভীষণ ক্ষতিকারক এবং যে কোনো ধরনের ফর্ম অফ টোবাকো কিন্তু ভীষণ ক্ষতিকারক। তো সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা এগুলো একেবারেই নিজেদের লাইফস্টাইলে না আনি, এবং আমাদের আশেপাশে কেউ যদি সেগুলো ব্যবহার করে থাকে, সেগুলো যদি ইনটেক করে, তাদেরকেও বলতে হবে যে অ্যালকোহল এবং
স্মোকিং যে একেবারেই যেন সে না করে। কারণ অনেক সময় হয় কি যে একজন স্মোকিং করছে, আমরা প্যাসিভ স্মোকার হয়ে যাই, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে নানারকম ক্ষতি হতে পারে, তো সেগুলোও যেন না হয় সেদিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, চেষ্টা করতে হবে জীবনের প্রতি হ্যাপি এবং ব্লেসিং অ্যাটিটিউড মেনটেন করতে হবে। এ ধরনের অ্যাটিটিউড থাকলে আমরা কিন্তু যে কোনো ধরনের প্রবলেমকেই ম্যানেজ করতে পারি। তো সবসময় চেষ্টা করতে হবে হ্যাপি এবং ব্লেসিং অ্যাটিটিউড রাখবার। তো এই জিনিসগুলো ফলো করতে হবে, আর অবশ্যই শরীরে কোনো রকম প্রবলেম দেখলে নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে কিন্তু অবশ্যই পরামর্শ করতে হবে, এবং তিনি যেভাবে গাইড করবেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। চ্যানেলে প্রথম থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।